রৌমারী উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি আধাপাকা ঘর বন্যার পানির স্রোতে ভেঙে গেছে। বন্যার পানি থেকে রক্ষার উদ্যোগ না নিলে সম্পূর্ণ কলেজটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে বন্যার পানি বৃদ্ধি হতে থাকে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার পানি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দুই পাশ দিয়ে অতিক্রম করছে এবং তীব্র স্রোতের কারণে কলেজের পশ্চিম পাশে গভীরতার সৃষ্টি হয়। ফলে আধাপাকা একটি বড় টিনশেড ঘর বন্যার পানিতে ভেঙে গেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে কলেজের অন্য ভবনগুলো ঝুঁকিতে রয়েছে। অপরদিকে কলেজে যাতায়াতের জন্য প্রায় 200 গজ একটি পায়ে হাঁটা রাস্তাটিও বন্যার পানিতে তলিয়ে যায়, যার কারণে কলেজের পাঠদান বন্ধ রাখা হয়েছে। ওটা ভেঙে যাওয়ার পরে মূল ভবন বিলীন হওয়ার পথে, মূল ভবন যে এমন ভাঙা, যে ভাঙাটা এমন অবস্থান দাঁড়াইছে যে এর যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই প্রতিষ্ঠানটা বিলীন হয়ে যাবে, এর এতে কোনো সন্দেহ নাই। তার সঙ্গে রাস্তার সংযোগ রাস্তা পানি উঠায় চলমান পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয় নিয়ে আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে দরখাস্ত দেওয়ার জন্য, ছবি সহ দরখাস্ত দেওয়ার জন্য ওনারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। রৌমারীতে সম্প্রতি যে আকস্মিক পাহাড়ি ধনের কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে, তার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। তো এই ভাঙনগুলো আমরা মেরামত করার জন্য পানি উন্নয়ন বোর্ড বরাবর আমরা একটা জিওব্যাগের চাহিদা দিয়েছি। পাশাপাশি আমরা স্থানীয়ভাবে এই ভাঙনগুলো প্রতিরোধ করার জন্য, মেরামত করার জন্য আমরা চেষ্টা করছি। খুব দ্রুতই আমরা সেটা কার্যক্রম শুরু করব। Thank you.